হ্যালো, হাই পিলা, মানে কেমিতি অছ? আশা করছি তুমি মানে সমস্তে ভালরে থিব। আজির নূয়া অধ্যায়ে ডেলি ওড়িয়া স্টোরি চ্যানেল তরফর স্বাগত করুছি মু রঞ্জন। আজি আমি সপ্তম শ্রেণীর সাহিত্য সৌরভ পুস্তকটির সড়ক নিরাপত্তা বিষয়টি পড়িবা। পিলা মানে গত অধ্যায়ে আমি কতগুড়ি আলোচনা করলে এই সড়ক নিরাপত্তা বিষয়ে হেলা। পিলা মানে এই বিষয়টিকে লিখিছন্তি লেখক ডক্টর লিঙ্গরাজ রথ। হেলা পিলা মানে আমি লেখকঙ্ক পরিচয় বিষয়ে মধ্য জানিলে হেলা, সে কেউ কেউ বিষয়ে লিখিছন্তি কইপারিব পিলা মানে সড়ক সুরক্ষা, দুর্ঘটনার কারণ এবং ট্রাফিক নিয়ম এবং যা আসা কিভাবে ভাবে রহব তা সম্পর্কে এখানে লিখিছন্তি। হেলা পিলা মানে বুঝিপারিল? আজি আমি এইঠার আরম্ভ করিবা। তাহলে পিলামানে মন দেই টিকিয়ে শুণ এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখ। যদি ভালো লাগিলে লাইক করেদেব এবং চ্যানেলটিকে মধ্য সবসক্রাইব করেদেব, তা সহিত বেল আইকনটিকে মধ্য দবাই দেব। যেতবে আমি পরবর্তী ভিডিও অপলোড করবু সর্বপ্রথমে লাটেস্ট ভিডিওটিকে পাইপারিব। তাহলে পিলামানে ঠিক আছে হেলা। এখানে দেখ, জীবন হানি সহ আর্থিক দৃষ্টিকোণর মধ্য সড়ক দুর্ঘটনা অত্যন্ত ক্ষতিকারক। সড়ক দুর্ঘটনা যোগু বিশ্বর বিভিন্ন দেশরে মোট জাতীয় উৎপাদর প্রায় শতকড়া 40% নষ্ট হয়ে থাকে। হেলা, তারপরে দেখ পিলা মানে সড়ক নিরাপত্তা পাই সতর্কতা অবলম্বন কলে এই হারক অনেকাংশে এড়াই দিয়া যাই পারিব। হেলা পিলা মানে, তাহলে পিলা মানে যদি আমি সড়ক নিরাপত্তা পাই সতর্কতা অবলম্বন বা নিয়মটিকে পালন করিবা, তাহলে আমি অনেকাংশে এই দুর্ঘটনাকে রকি পারিবা। হেলা, এহা দ্বারা উভয় ধন ও জীবন হানিকু বহু পরিমাণে হ্রাস করা যাই পারিব। তারপরে মধ্যে দেখ পিলা মানে, যে পিলা মানুষ সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করিবার আবশ্যকতা মধ্যে অধিক রয়েছে। এথিপাই সেমানে প্রথমে সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানিবা আবশ্যক রয়েছে। হেলা, তাহলে পিলা মানে তুমি জানিথিব যে সড়ক দুর্ঘটনা কাহিকি হইথায়। হইথানে পিলা মানে দেখিথিব আম গাঁ গহরে দেখিব পিলা মানে রাস্তা মজিরে সাইকেল চলাউথিবে বা গাড়ি চলাউথিবে, হেলা, মদ্যপান করি রাস্তা মজিরে যা আসা করুথিবে, হেলা, এইপরি এই কারণরু দুর্ঘটনা ঘটি থাকে। যে রাস্তাটি ফাঁকা আছে বলে আমি জানি থাও, কিন্তু হঠাৎ গোটিয়ে দিগরু গাড়ি চালি আসি পারে। হেলা পিলা মানে দেখিব হেলা, একথা বুঝি হুয়ে না, কেউ স্থানরে কিভাবে ভাবরে রাস্তা পারি হওয়াকু হুয়ে তাহা জানি নথিলে দুর্ঘটনা ঘটিবার আশঙ্কা থাকে। চালুথিবা স্থান আড়কু যদি অন্য কোনসি দিগরু গাড়িটিয়ে আসে, তেবে সাধারণত ঘাবরেই যাই এপট সেপট হয়ে যাতে। তেণু অন্য সবু বিষয় প্রতি সতর্ক হওয়া পরে সড়ক নিরাপত্তার এই সবু দিগ সম্পর্কে মধ্য সমস্তে সচেতনতা হওয়া দরকার। নিম্নলিখিত বিষয়গুড়িক উপরে দৃষ্টি দেলে আমি সড়ক উপরে সুরখুরে চালিবা সহিত দুর্ঘটনাকু মধ্য অনেকাংশে এড়াই হব বা এড়াই দেই পারিবা। হেলা পিলা মানে, যে নগর মানঙ্করে বা শহর মানঙ্করে রাস্তার উভয় পার্শ্বরে পাদচলা রাস্তা থাকে, রাস্তাকু মাড়ি নযাই সেথিরে চালিবা সবুঠারু নিরাপদ। হেলা পিলা মানে দেখিব, যে শহর টাউনকু যাইথিব রাস্তা সাইডরে, হেলা পিলা মানে গোটে পাদচলা রাস্তা থাকে, হেলা, দেখিথিব। তারপর দেখ পিলা মানে, রাস্তারে চালিলা বেড়ে সতর্ক হয়ে চালিবা দরকার। হেলা পিলা মানে মনে রাখিল তো, যে আমি রাস্তারে চালিলা বেড়ে সতর্ক হয়ে চালিবা দরকার, আমি অন্যমনস্ক হওয়া না। হেলা পিলা মানে দেখিব অনেকাংশ লোক দৌড়ি দৌড়ি যাতে, হেলা পিলা মানে অন্যমনস্ক হয়ে যাতে, এইপরি আমি হওয়া না। হেলা, সতর্ক অনুসারে আমি চালিবা দরকার। অন্যমনস্ক হয়ে চালিবা দ্বারা দ্রুতগামী গাড়ির যা আসা সম্পর্কে ঠিক সময়ের জনা পড়ে না। হেলা, তাপরে দেখ পিলা মানে, যে জেব্রা দেহরে ধলা দাগ পরি শহর মানঙ্কর রাস্তারে চিহ্ন দিয়া যাই থাকে, এহাকু জেব্রা ক্রসিং কুহা যায়। রাস্তা পার হেলা বেড়ে এই স্থানকু ব্যবহার করিবা উচিত। হেলা পিলা মানে,
ଯେଉଁଠାରେ ଜେବ୍ରା କ୍ରସିଂ ନାହିଁ ସେଠାରେ ରାସ୍ତାର ଅପର ପାର୍ଶ୍ୱକୁ ଯିବାକୁ ହେଲେ ପ୍ରଥମେ ଡାହାଣକୁ ଦେଖିବ, ତାପରେ ବାମକୁ, ହେଲା। ତାପରେ ଯାଇ ପୁଣି ଥରେ ଡାହାଣକୁ ଦେଖି ଯଦି ଗାଡ଼ି ମଟର ନଥାଏ ତେବେ ରାସ୍ତାର ଗୋଟିଏ ପଟରୁ ଅନ୍ୟ ପଟକୁ ଯିବା ଆବଶ୍ୟକ। ହାତ ଧରାଧରି ହୋଇ ରାସ୍ତାରେ ଚାଲିବା ବା ରାସ୍ତା ପାର ହେବା ଅନୁଚିତ, ହେଲା। ପିଲାମାନେ ଦେଖିବ ଆମ ଲୋକମାନେ ଅଧିକାଂଶ ହାତ ଧରାଧରି ହୋଇ ସେଇ ରାସ୍ତାରେ ଚାଲିଥାନ୍ତି, ହେଲା। ପିଲାମାନେ ସେଥିଦ୍ୱାରା କ'ଣ ହୋଇଥାଏ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦୁର୍ଘଟଣା ଘଟିଥାଏ। ତାହେଲେ ରାସ୍ତା ପାର ହେବାକୁ ହେଲେ ଆମେ ଏହି ନିୟମ ଗୁଡ଼ିକୁ ମାନିବା ଦରକାର, ହେଲା। ପିଲାମାନେ ଅତି ଛୋଟ ପିଲାର ହାତ ଧରି ରାସ୍ତା ପାର ହେବା ବାଞ୍ଛନୀୟ କଥା, ହେଲା। ରାସ୍ତା ଉପରେ ଖେଲାବୁଲା ବା ଦୌଡ଼ାଦୌଡ଼ି କରିବା ଅନୁଚିତ, ଆମେ ରାସ୍ତା ଉପରେ ମଧ୍ୟ ଖେଳିବା ନାହିଁ, ଦୌଡ଼ାଦୌଡ଼ି ମଧ୍ୟ କରିବା ନାହିଁ, ହେଲା। ରାସ୍ତା ଉପରେ ଗଲାବେଳେ ଟ୍ରାଫିକ୍ ସଙ୍କେତକୁ ବୁଝି ଯତ୍ନ ସହକାରେ ପାଳନ କରିବା ଉଚିତ, ବିଶେଷତଃ ଲାଲ ବତି ଜଳିଲେ ଅଟକିଯିବା ଓ ସବୁଜ ବତି ଜଳିଲେ ରାସ୍ତାରେ ଯିବା କିମ୍ବା ରାସ୍ତା ପାର ହେବା, ବିଷୟଟିକୁ ଭଲ ଭାବେ ମନେ ରଖିବା ଉଚିତ। ଶେଷତଃ ଆମେ ଦୁଇଟି କଥା ମନେ ରଖିବା ଦରକାର, ଯାହାକି ଲାଲ ବତି ଜଳିଲେ ଆମେ ଅଟକିଯିବା ଏବଂ ସବୁଜ ବତି ଜଳିଲେ ଆମେ ରାସ୍ତାରେ ଯିବା କିମ୍ବା ରାସ୍ତା ପାର ହେବା। ଯେ ପିତାମାତାମାନେ ପିଲାମାନଙ୍କୁ ଧରି ରାସ୍ତାରେ ଯିବା ସମୟରେ ନିଜେ ସମସ୍ତ ଟ୍ରାଫିକ୍ ନିୟମକୁ କଡ଼ାକଡ଼ି ଭାବେ ପାଳନ କରିବା ଉଚିତ ଏବଂ ପିଲାଙ୍କୁ କଥା ପ୍ରସଙ୍ଗରେ ନିୟମଗୁଡ଼ିକ ସମ୍ପର୍କରେ କହିବା ଆବଶ୍ୟକ। ତାହେଲେ ପିଲାମାନେ ଦେଖ, ମୁଁ ପୂର୍ବରୁ କହିଥିଲି ଯେ ତୁମ ବାପା ମାଆଙ୍କୁ ପଚାରିବ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏ ବିଷୟରେ ଅନେକ କଥା କହିପାରିବେ, ହେଲା। ପିଲାମାନେ ଠିକ୍ ଅଛି, ତାପରେ ଦେଖ ପିଲାମାନେ ଯେ ପିଲାମାନଙ୍କୁ କାର୍ରେ ବା ଦ୍ୱିଚକିଆ ଯାନରେ ନେବା ସମୟରେ ପିତାମାତା ବା ଅଭିଭାବକ କାର୍ର ସିଟ୍ ବେଲ୍ଟ କିମ୍ବା ହେଲମେଟ୍ ବ୍ୟବହାର କରିବା ବାଞ୍ଛନୀୟ, ହେଲା। ପିଲାମାନେ ତାପରେ ଦେଖ ପିଲାମାନେ ଯେକୌଣସି ଯାନ ଚଳାଇ ରାସ୍ତାରେ ଯିବା ସମୟରେ ମୋବାଇଲ ଫୋନରେ କଥା ହେବା ଉଚିତ ନୁହେଁ କିମ୍ବା ଇୟରଫୋନ୍ ଲଗାଇ ସଙ୍ଗୀତ ଶୁଣିବା ଉଚିତ ନୁହେଁ, ହେଲା। ପିଲାମାନେ ବୁଝିପାରିଲ ତ, ଏହିପରି ତୁମେ କରିବ ନାହିଁ। ସାଙ୍ଗ ହୋଇ ସାଇକେଲରେ ଯିବା ସମୟରେ ଆଗପଛ ହୋଇ ଯିବା ଉଚିତ, ପାଖକୁ ପାଖ ପରସ୍ପର ମଧ୍ୟରେ କଥା ହୋଇ ରାସ୍ତାକୁ ଅବରୋଧ କରି ମାଡ଼ି ଚାଲିବା ଦ୍ୱାରା ନିଜ ପାଇଁ ବିପଦର କାରଣ ହୋଇଥାଏ ଏବଂ ଅନ୍ୟମାନଙ୍କ ଯିବା ଆସିବାରେ ବାଧା ସୃଷ୍ଟି ହୁଏ, ହେଲା। ପିଲାମାନେ ଜାଣିପାରିଲ ତ, ତାପରେ ଦେଖ ପିଲାମାନେ ଯେ ସାଇକେଲ ବା ମୋଟର ସାଇକେଲ ବା କାର୍ ଜିପ୍ ଆଦି ଯାନ ରାସ୍ତାକୁ ବାହାର କରିବା ପୂର୍ବରୁ ସେଗୁଡ଼ିକ ଠିକ୍ ଭାବରେ ଚାଲିବା ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି କି ନାହିଁ ସେ ସମ୍ପର୍କରେ ନିଶ୍ଚିତ ହେବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ବିଶେଷ କରି ସେଗୁଡ଼ିକର ବ୍ରେକ୍, ବେଲ୍, ଲାଇଟ୍, ହର୍ନ ଏବଂ ଦର୍ପଣ ଠିକ୍ ଥିଲେ ହିଁ ସେଗୁଡ଼ିକ ରାସ୍ତାରେ ଚଲାଇବା ଉଚିତ। ରାସ୍ତାରେ ଗଲାବେଳେ ପକେଟରେ ନିଜ ନାମ, ଠିକଣା, ଘରର ଫୋନ୍ ନମ୍ବର, ରକ୍ତ ଗ୍ରୁପ୍ ଇତ୍ୟାଦି ତଥ୍ୟ ରଖିବା ଆବଶ୍ୟକ। ଏଠାରେ ଗୋଟେ ଭଲ କଥା କହିଛନ୍ତି ଲେଖକ, ଯେ ଆମେ ରାସ୍ତାରେ ଗଲାବେଳେ ପକେଟରେ ଦେଖ ପିଲାମାନେ ନିଜ ନାଁ ଲେଖିଦେବା ଏବଂ ଆମ ଠିକଣା ଲେଖିଦେବା ଏବଂ ଘରର ଫୋନ୍ ନମ୍ବର ମଧ୍ୟ ଲେଖିଦେବା ଏବଂ ଆମ ଯେଉଁ ରକ୍ତ ଯେଉଁ ଗ୍ରୁପ୍ ଅଛି ତାହା ମଧ୍ୟ ଆମେ ଲେଖିକରି ଆମ ପକେଟରେ ରଖିବା ଆବଶ୍ୟକ ରହିଛି, ହେଲା। କାହିଁକି ପିଲାମାନେ କହିପାରିବ, କାହିଁକିନା ଯେତେବେଳେ ଆମ ଦୁର୍ଘଟଣା ଘଟିଯିବ ସେହି ସମୟରେ କେହି ତ ନଥିବେ, ହେଲା। ପିଲାମାନେ ଯଦି ଆମକୁ ଚେକିଂ କରାଯିବ ତାହେଲେ ଆମ ଯଦି ଏଇ କାଗଜ ଖଣ୍ଡକ ପାଇଯିବେ ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ମୃତ୍ୟୁବରଣରୁ ବଞ୍ଚିପାରିବା, ହେଲା। ବୁଝିପାରିଲ ତ, ଠିକ୍ ଅଛି। ତାପରେ ଦେଖ ପିଲାମାନେ ଯେ ସଡ଼କ ନିରାପତ୍ତା ଓ ଟ୍ରାଫିକ୍ ସଙ୍କେତ ଗୋଟିଏ ମୁଦ୍ରାର ଦୁଇ ପାର୍ଶ୍ୱ ଭଳି, ବାସ୍ତବରେ ଟ୍ରାଫିକ୍ ସଙ୍କେତ ଗୁଡ଼ିକ ନିରବରେ ଯାତାୟାତ ସମ୍ପର୍କୀୟ ବହୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସୂଚନା ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି। ସେଗୁଡ଼ିକୁ ବୁଝି ମନେ ରଖି ଠିକ୍ ଭାବରେ ଅନୁସରଣ କରିବା ସମସ୍ତଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ। ଟ୍ରାଫିକ୍ ସଙ୍କେତ ଗୁଡ଼ିକ ଯେ ଆମ ଧନ ଜୀବନର ସୁରକ୍ଷା ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ, ଏହା ସମସ୍ତେ ଉପଲବ୍ଧି କରିବା ଆବଶ୍ୟକ। ରାସ୍ତାରେ ପାଦରେ କିମ୍ବା ଗାଡ଼ି ମଟରରେ ଗଲାବେଳେ ଦିଆଯାଇଥିବା ସଙ୍କେତକୁ ବୁଝିବାକୁ ହେବ, ହେଲା। ପିଲାମାନେ ରାସ୍ତାରେ ଯାଉଥିବା ଲୋକଙ୍କୁ ସବୁ କଥା କହିହେବ ନାହିଁ,
कि लेखा होइथिले केही पढ़ीबाकु बेळ नाही किंतु संकेत गुड़िक रास्तार नियम को स्पष्ट करि थांति देखिबो पिला माने हला रास्ता कोळ रे सेही संकेत गुड़िक दिया जाय था जेमिति ट्रैफिक छकर नाली आलोक अटकिबा पई ओ सबुज आलोक आगो को जिबा पई सूचना देई थाय हला एई दुइटी निस्तबरे कथा मन रखिथिबो जे ट्रैफिक छकर नाली आलोक लागी थाए सेटा कोन पे लागी थाए आमे अटकिबा पई हला एवं आ गोटे आलोक थाए जोटा कि सबुज रंगर जदि आमे सबुज रंगर आलोक पाइछु ताले आमे आगो को जिबा एवं आमको सूचना मध्य देई थाए हला एही परी सह सह संकेत रहिछि जे गां गहळी रे मध्य आजिकाली भल भल रास्ता हेलाणी ओ बहु गाड़ी मोटर चालुछि तेणु निजर तथा देशर धन जीवन सुरक्षा पाई आमे सड़क निरापत्ता संबंधी नियम ओ संकेत गुड़िक जानी से गुड़िकु अभ्यास रे परिणत करिबा नित्यांत आवश्यक रहिछि ताले आज पई एतिके परवर्ती अध्याय रे आमे पुणी देखा हेबा टेक केयर बाय बाय रहुछि धन्यवाद।